এটা আমাদের গোচরে এসে আমরা বিষয়টি ওয়াকিবহাল এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই অত্যন্ত উদ্বেগের সাথে বিষয়টা খোঁজখবর নিয়েছেন এবং এই ব্যাপারে আমাদের দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। সময় মতো অবশ্যই যদি কেউ অপকর্ম করে থাকে এবং এখানে তার উপর অর্পিত যে দায়িত্ব আওয়ামী লীগের যে শাশ্বতকালের চেতনা এর বিরুদ্ধে কেউ কোনো কাজ করে থাকলে সেটা অবশ্যই আমাদের এখানে ডিসিপ্লিনারি অ্যাকশনের আওতায় পড়বে। কুমিল্লায় যেটা ঘটে গিয়েছিল দু বছর আগে অত্যন্ত ভয়াবহ এবং সেখানে যে আগুন লাগানোর মতো যে বাড়িঘরে আগুন দেওয়া মন্দিরে আগুন দেওয়া যে এইসব পিছুগুলো অত্যন্ত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। এখানে স্থানীয় জনপ্রতিনিধি এবং পার্টির নেতাকর্মীদের পাশে থাকা উচিত। যেমন আমাদের আমি চৌমুহনীর কথাই বলবো, সেখানে কিন্তু আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা এবং আমাদের পার্টির লোকেরাও তারা ব্যর্থ হয়েছেন সে পরিস্থিতিটা আমি প্রকাশ্যে বলেছি। তারা পুলিশের পাশাপাশি তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করলে এত ভয়ঙ্কর অবস্থার মুখে আমাদের পড়তে হতো না। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি যে একটা সুনাম বাংলাদেশের আছে সেই সুনামটা কিন্তু নিদারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। ওই সময় ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেটা আমরা চাই। আমাদের ভোটের জন্য হিন্দুদের দরকার, আর হিন্দু ভাই বোনেরা হিন্দুদের ধর্মস্থানগুলো যখন আক্রান্ত হয় দুর্বৃত্ত দ্বারা, যখন তাদের ঘর বাড়ি জমি জমা দখল করা, সে সময় যে শত্রুতার সম্মিলন ঘটে শত্রুতার চিহ্ন আমরা দেখতে পাই দৃশ্যপট, এই দৃশ্যপট এর পুনরাবৃত্তি আমাদের রোধ করতেই হবে। আমরা আমাদের সকল শ্রেণীর নেতাকর্মীদের আমি আবারও আহ্বান জানাব, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব এবং অসাম্প্রদায়িক মানবতাবোধ নিয়ে কাজ করব এবং এ দুর্গোৎসব পালনকালে আমরা যে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের তাদের ধর্ম উৎসব ধর্মীয় তাদের পূজা তাদের মন্দির তাদের ব্যক্তিগত বাড়িঘর এবং তাদের পূজা মণ্ডপ আমাদেরকে সতর্ক পাহারায় থেকে আমরা আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক দল, সেই বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমাদের একটা সুনাম আছে, সেই সুনাম গৌরবের ধারাকে আমরা অক্ষুণ্ণ রাখবো।